সো হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো আমাদের যে আপার প্রাইমারি সিলেকশন নিয়ে এবং সেকেন্ড কাউন্সিলিং কবে হবে সেটা নিয়ে, এবং কাউন্সিলিংয়ে কী রকম হার হচ্ছে, মেধা তালিকা প্রকাশ যেটা হয়েছিল সেখানে কী রকম কাউন্সিলিংয়ে উপস্থিত হচ্ছে, উপস্থিতের হার এত কম কেন, সব কিছু আমরা জানবো। এবং যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তাদের ভাগ্য কীরকম হতে পারে, তাদের সিলেকশনের চান্স কতটা আছে, সেটা সবটাই আজকে আলোচনা হবে। তো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যাদের মানে যারা ক্যান্ডিডেট আছেন বা পরে পড়াশোনা করবেন তারা সবাই ভিডিওটা দেখবেন, কারণ এখান থেকে আপনারা অনেক মোটিভেশন পাবেন, অনেক ইনফরমেশান পাবেন এবং নেক্সট নিয়োগ সম্বন্ধে জানতে পারবেন, আইডিয়া করতে পারবেন। তো আজকে একটা আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট পাবলিশ হয়েছিল, সেটা আমি টেক্সট আকারে লিখে রেখেছি, সেটা এখন পড়বো, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখা যাক। তো আমাদের মেন হেডিং কী ছিল, যে প্রথম দফা তো কাউন্সিলিং আমাদের শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় দফার কাউন্সিলিং কবে হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো দেখুন, তালিকায় নাম ছিল কাউন্সিলিংয়ের জন্য 8,749 জন, কিন্তু গিয়েছেন বা সুপারিশপত্র পেয়েছেন কিছু রিজেক্টও হয়েছে 6,680 জন। তো অনেকটাই কম, মোটামুটি 20% থেকে 22% মতো কম হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যদি শুরু থেকে পড়া যায় আমরা নিউজটা, তাহলে হবে। দেখুন কি বলছে, শেষ হলো প্রথম পর্যায়ের যে আমাদের কাউন্সিলিং, সেটা বুধবার কিন্তু শেষ হয়ে গেছে। স্কুল সার্ভিস জানিয়েছে মেধা তালিকায় থাকা 8,749 জনের কাউন্সিলিং সম্পন্ন হয়েছে, সুপারিশপত্র নিয়েছে 6,680 জন। কেন? কারণ কেউ কেউ অনুপস্থিত ছিল, কেউ উপস্থিত থেকেও তাদের যে সুপারিশপত্র সেটা নেয়নি। কারণ হলো যে প্রার্থীর সংখ্যা 2,069 জনের নেয়নি। কেন? কারণ কারণ হয়তো কোনো ডকুমেন্টসে ভুল ছিল বা কোনো নামের স্পেলিং বা কোনো একটা সমস্যা ছিল। তো অর্থাৎ অনুপস্থিতের হার প্রায় 24%, তার আমি যেটা বললাম 20 থেকে 22%, মানে 24% অনুপস্থিত, মানে এটা একটা হিউজ নাম্বার। আগের তো বার তো এর থেকে কম ছিল, সেটা হলো যে গতবার ছিল 1,025 জন, সেটা বেড়ে হয়ে গেছে এবার 2,069 জন। তার মানে যারা ওয়েটিং লিস্টে অনেক 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 দূরে নাম আছে তারাও কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারেন। তাহলে চলতি বছরে অনুপস্থিত বলে দিয়েছে, এটা দ্বিগুণ। এবার দেখুন আমাদের যেটা করতে হবে, কাউন্সিলিং কী বলছে, কাউন্সিলিং অপেক্ষমান চাকরি প্রার্থীর হওয়ার কথা পশ্চিমবঙ্গের আপার প্রাইমারির চাকরি প্রার্থীর যে মঞ্চ আছে তার সভাপতি সুভাষ স্যার বলেন যে আমরা ডিসেম্বরেই দ্বিতীয় কাউন্সিলিং শুরু করার দাবি জানাচ্ছি। মানে প্রথম কাউন্সিলিং হয়ে গেল, তাহলে দ্বিতীয় কাউন্সিলিং ডিসেম্বর, অর্থাৎ খুব শীঘ্রই, ডিসেম্বর মাস তো প্রায় চলেই আসলো, তো খুব শীঘ্রই কিন্তু আমাদের দ্বিতীয় দফার কাউন্সিলিংটা হয়ে যাবে। তার মানে আমাদের খুব একটা ভালো খবর, তাহলে প্রথম এরপরে কিন্তু আমাদের নতুনভাবে নিয়োগটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এটা কমপ্লিট হয়ে গেলে আবার আন্দোলন শুরু হবে, আমরা সবাই একসাথে হয়ে এটার জন্য দাবি জানাবো। এবং নিশ্চয় ভ্যাকান্সি তো প্রচুর ভ্যাকান্সি আছে, তাই আমাদের খুবই একটা পজিটিভ, আমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তার জন্য কী বলছে, দেখুন উচ্চ প্রাথমিকে যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, কিছু স্কুল বহুদিন পর শিক্ষক পেয়ে অনেক খুশি হলো, এটা কিছুটা নাম আছে অত ইম্পর্টেন্ট না। এবার ব্যাপার হলো যে তবে প্রার্থী, এখানে দেখুন কী বলছে, তবে প্রার্থীদের একাংশের অভিযোগ বেশ কিছু ক্ষেত্রে তারা স্কুলে যোগ দিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়েছেন, কোথাও সুপারিশপত্রের প্রার্থীর বা স্কুলের নামের ভুল, কোথাও পদ ফাঁকা নেই কিন্তু স্কুলে সংশ্লিষ্ট প্রার্থী সুপারিশপত্র নিয়ে চলে গেছেন, সরি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন ভুলের সংখ্যা নগণ্য, যেসব ভুল সংশোধনযোগ্য সেগুলো দ্রুত সংশোধন করা হবে। তো দেখুন এখানে কিছু আলোচনার ব্যাপার হলো, সেটা হলো যে এই ভুলগুলো তো এরকম থাকবে, ওগুলো পরে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। তাহলে কিন্তু আমরা অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি, এবং আমাদের 2022 সালে যে টেট হয়েছিলো সেটারও আন্দোলন চলছে রিক্রুটমেন্টের জন্য, এবং 2023-এর এখন পর্যন্ত রেজাল্ট হয়নি। তো এইগুলো সব নেই কিন্তু মোটের উপর একটু আশা দেখতে পাচ্ছি, আমাদের হাল ছাড়লে চলবে না, আমরা একে অপরের সাথে একজোট হয়ে আন্দোলন হোক, কোনো কিছুর নিজের দাবি নিজের অধিকারটা বুঝে নিতে হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথে সাথে থাকবেন। ধন্যবাদ।